गुरुवार सुबह सुबह कोलकाता से गौर लिंक ट्रेन पकड़ते हुए बालूरघाट के दलीय कर्म सूची में शामिल होने के लिए पहुंची भाजपा महिला राज्यसभा नेत्री एवं सांसद लॉकेट चैटर्जी। स्टेशन में दल के नेत्री को स्वागत करने के लिए मौजूद थे भाजपा जिला सभापति शुभेंदु सरकार, साधारण संपादक बापी सरकार, स्वरूप चक्रवर्ती के साथ अन्य। পুরোপুরিভাবে 2021-এ অনুপ্রবেশকারীরাই হচ্ছে ওনার ভোটের আসল লক্ষ্য, এবং তাদের জাল ভোটার আইডি কার্ড বানিয়ে, তাদেরকে রোহিঙ্গাদের ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে ওই ভোটের ভোট দিয়েই তারা যেন মুখ্যমন্ত্রী সরকারে আসতে পারে। কিন্তু অমিত শাহজি একদম ক্লিয়ারলি বলে গেছেন, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে আসামে যদি 19 লাখ পাওয়া যায়, পশ্চিমবঙ্গে মোটামুটি এনআরসি হলে যদি সব কিছু জায়গা পুরোপুরি সঠিকভাবে বিচার করা হয়, 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে অনুপ্রবেশকারী। আর বাংলাদেশ থেকে অনবরত অনুপ্রবেশকারীরা এসে এখানে সন্ত্রাস চালাচ্ছে এবং নোংরামি কাজকর্ম করে বাংলাদেশে চলে যাচ্ছে, এবং কোনো কোনো জায়গায় ঘাঁটি গেড়ে বসবাস করছে বড় ধরনের কোনো উল্টোপাল্টা কাজ করবার জন্য, সন্ত্রাসমূলক কাজ করবার জন্য। সুতরাং আমাদের এনআরসি হবেই। আমরা চাই যারা পুরোপুরিভাবে বাংলাদেশের যারা মাইনরিটি আছে, সংখ্যালঘু আছে, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, সবাই আজকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, এবং যারা অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট নিয়ে, জাল নাগরিকত্ব নিয়ে এখানে রয়েছে তাদেরকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে এনআরসি হবে, এবং যেভাবে আজকে পশ্চিমবঙ্গে নানারকম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে সব অকর্ম করা হচ্ছে, সন্ত্রাসমূলক কাজ করানো হচ্ছে, সেই জিনিসগুলোকে বন্ধ করা হবে। এবং যারা এতদিন ধরে রয়েছেন এখানে পশ্চিমবাংলায়, যারা নাগরিকত্ব নিয়ে হিন্দুরা বলুন, সংখ্যাগুরুরা অন্য জায়গা থেকে এসে, সংখ্যালঘুরা অন্য জায়গা থেকে এসে যারা এখানে বসবাস করছে, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, তাদের ওপর যেন কোনো আক্রমণ না হয় সেই বিষয়টাই দেখা হচ্ছে।